শীত এলেই যেন বাংলাদেশের মানুষের খেজুরের রস খাওয়ার চল বেড়ে যায় মানুষ ছুটে যায় দূর দূর প্রান্তে খেজুর গাছের নিচে সেখানে গিয়ে টাটকা খেজুরের রস খেয়ে যেন তার তৃপ্তি মেটাবে কিন্তু না এখানে আপনাদের বা আমাদের একটি সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা এখানে এই খেজুরের রস খাওয়ার জন্য যেখানেই যাই না কেন সেখানে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে আমরা মারাত্মক একটি রোগে আক্রান্ত হব সেই রোগটি হচ্ছে নিপা ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত হলে সেভেন্টি পারসেন্ট মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্রচলিত খেজুর গাছে যে কলস বাঁধা হয়ে থাকে সেখানে খেজুরের রস যেখানে টুপটুপ করে পড়তে থাকে সেখানে দেখা যায় অনেক জায়গাতে সেই খেজুরের রসে বাদুরের আক্রমণ করে অথবা কাক আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন যে খেজুরের যে কলস বা বালতি সেখানে দেখেন যেখান দিয়ে এই খেজুরের রস সংগ্রহ করা হয় যেখান দিয়ে খেজুরের রস বালতিতে পড়ে সেখানেই কাকটি বসে সেই খেজুরের রস শোষণ করছে কৃষি তথ্য সার্ভিসের মতে বাংলাদেশের সাধারণত কার্তিক থেকে মাঘ অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ হয়ে থাকে দেশটিতে সবচেয়ে বেশি রস সংগ্রহ হয়ে থাকে যশোর কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল থেকে মূলত খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে ডগার দিকের কাণ্ড শেষে তাতে একটা বাঁশের কেন্সি দিয়ে তৈরি চুং বসে দেওয়া হয় চুঙের শেষ প্রান্তে ঝুলে দেওয়া হয় একটি মাটির হাড়ি বা কলসি সেই চুং দিয়ে ফোটা ফোটা রস এসে জমা হতে থাকে মাটির হাড়ি বা কলসিতে এভাবে একটি গাছ থেকে দৈনিক গড়ে পাঁচ থেকে ছয় লিটার রস সংগ্রহ করা হয়ে থাকে কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে এই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে নিপা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে নিপা ভাইরাস এক ধরনের জোনোটিক ভাইরাস অর্থাৎ এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়ে থাকে পরে সেটি মানুষে মানুষে সংক্রমিত হয়ে থাকে বিশ্বে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়েছিল উনিশশো নিরানব্বই সালে মালয়েশিয়ার খামারিদের মধ্যে পরবর্তীতে এই ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় দুই এক সালে আইসিডিটিআর মতে দুই হাজার এক থেকে দুই আঠারো সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নিপা ভাইরাস তিনশো তিনজন আক্রান্ত হয়েছেন এদের মধ্যে দুশো সতেরো জনের মৃত্যু হয়েছে যা মোট আক্রান্তের প্রায় সত্তর পার্সেন্ট এখন পর্যন্ত নিপা সংক্রমণ নওগাঁ রাজবাড়ী, ফরিদপুর টাঙ্গাইল ঠাকুরগাঁও কুষ্টিয়া মানিকগঞ্জ রংপুরসহ দেশের একত্রিশটি জেলায় দেখা গিয়েছে এ ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয় এতে রুগী জ্বর ও মানসিক অস্থিরতায় ভোগেন এক পর্যায়ে খিচুনিয় দেখা দিতে পারে বাদর যখন খেজুরের রসে মুখ দেয় তখন তাদের মুখ থেকে নিশ্চিত লালা এমনকি তাদের মলমূত্র খেজুরের রসের সাথে মিশে যায় এই দূষিত রস কাঁচা অবস্থায় খেলে ভাইরাস সরাসরি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এর ফলে জ্বর মাথা ব্যথা দুর্বলতা শ্বাসকষ্ট কাশি বমি ডায়রিয়া নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় যা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তাই আমরা এই খেজুর রস খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করব যেখানে সম্পূর্ণ সেফটি মেনটেন করে খেজুরের রস সংগ্রহ করা হয়ে থাকে সেখান থেকেই খাওয়াটা সবচেয়ে আমাদের জন্য ভালো হবে এই খেজুরের রস আমরা যেখানেই খেতে যাই না কেন আগে আমাদের দেখতে হবে এই খেজুরের রসের যে কলস তার চারপাশে নেট দিয়ে ঢাকা আছে কি না যদি নেট দিয়ে ঢাকা থাকে তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ হবে আর যদি নেট দিয়ে ঢাকা না থাকে তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ নয় যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই আসুন আমরা আগে থেকে সচেতন হই এবং সচেতনতা অবলম্বন করেই আমরা খেজুর রস খাই অন্যথায় খেজুর রস না খাওয়াটাই বেটার হবে ধন্যবাদ সকলকে আসুন সকলেই সচেতন হই